নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজ আসছি শাকিল ভাইয়ের সেলুনে। এটা সেলুন বলা যায় না, শাকিল ভাইয়ের পার্লারে। এখানে ছেলেদের যাবতীয় সকল রকম হেয়ার ট্রিটমেন্ট, ফেস ওয়াশ, শেভ, বিভিন্ন রকম স্টাইলিস্ট, চুলের বিভিন্ন রকম কালার উনি করে থাকেন। এবং ওনার কাজ এতটাই সুন্দর এবং উনি এতটা সময় নিয়ে কাজ করেন যে কাজটা শেষ পর্যন্ত বোঝার বাইরে যে এতটা সুন্দর হবে। আমার চোখে দেখা অন্য সব পার্লারের থেকে ছেলেদের পার্লারের শাকিল ভাইয়ের সামনে কাজগুলো সম্পন্ন করাটা খুব টাফ। শাকিল ভাই খুব সময় নিয়ে, খুব যত্ন সহকারে সবার কাজগুলো করে থাকেন এবং শাকিল ভাই সবার সাথে যতই উনি পরিশ্রম করে থাকুক না কেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ওনার একগাল হাসি দিয়ে তার কাস্টমারদের সাথে কথা বলেন এবং তাদের চাহিদা মোতাবেক কাজ করার চেষ্টা করেন। এবং ওনার কাজ এতই সূক্ষ্ম, এত ধীরে প্রকৃতিতে উনি সবার কথা শোনেন এবং কাজগুলো করে থাকেন যে একটা কাস্টমার যেন তার ব্যবহারে অতিষ্ঠ বা মনক্ষুণ্ণ না হয়। উনি কাস্টমারদের খুব কেয়ার এবং যত্ন সহকারে ফেসিয়াল, চুলের স্পা এবং কালার, শেভিং, চুল কাটিং, বিভিন্ন প্রকার যে কটা কাজ আছে ছেলেদের প্রয়োজনীয় সব কাজই উনি করে থাকেন। এবং ওনাকে আগে থাকতেই বুকিং করে রাখতে হয় কারণ উনি প্রচুর পরিমাণে কাজ করে থাকেন এবং সময় ওনাকে আগে একদিন আগেই ওনাকে বলে রাখে সবাই যে অমুক টাইম থেকে অমুক টাইমে আপনি আসবেন। এবং কারণ ওনার ওখানে সিরিয়াল না হলে ওনার কাজ করতে সম্ভব হয় না, এত চাপ থাকে, তাই উনি একাই নিজের হাতে কাজ করেন এবং ওনার কোনো সঙ্গী নেই বা ওনার হেল্পিং হ্যান্ড নেই, উনি নিজের কাজ নিজেই করেন এবং ধৈর্য সহকারে, যত্নশীল সহকারে কাজ করেন। আমি দেখছি রাতটা একটার সময়, ঈদের চাঁদ রাত বলে, ঈদের আগের দিন, সেই চাঁদ রাতেও উনি সারা রাত 3-4 দিন যাবৎ একভাবে কাজ করে গেছেন এবং কাউকে উনি ফিরিয়ে দেননি বা কাউকে কালামুখ করে কথা বলেননি। উনি কখনোই কারো কাছ থেকে চেয়ে টাকা নেন না। উনি পারিশ্রমিক যতটা তার থেকে একটু কম নেওয়ারই চেষ্টা করেন এবং ওনার মতো একগাল হাসি দিয়ে কখনো আমি কাউকে এভাবে খুব কম সংখ্যক মানুষকে দেখছি, নেই বললে চলে না, অনেক মানুষই আছে কিন্তু খুব কম সংখ্যক মানুষ সারাদিন কাজ করার পর উনি একগাল হাসি দিয়ে, মানুষ অনেক বিরক্ত করে শাকিল ভাই এটা না ওটা, ওটা না সেটা, তারপর ওনার কোনো ডিমান্ড নেই, উনি একগাল হাসি দিয়ে সব কিছু মেনে নেয়। এবং অন্য পার্লারগুলোতেও দেখি ছেলেদের যে কষিয়ে টাকা রাখেন, একটু রুড বিহেভ করেন, কিন্তু ওনার কাছে আসলে মন খুলে কথা বলা যায় এবং ওনাকে ওনার সবার চাহিদাটা উনি বুঝতে পারেন কীভাবে ওনার চাহিদাটা। আমাদের শাকিল ভাই, আপনারা সবাই আসবেন ওনার কাছ থেকে কাজ করে নেবেন। আমি ডেসক্রিপশনে উনি কোথায় বসেন এবং উনি কোথায় ওনার পার্লারটা আমি জানিয়ে দেব। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।